ইউ ফিল করো না হাউ টু ইট বাসক লিপ সর্দি জ্বর করোনা মনে হলে এই মুহূর্তে আমি একটা নার্সারিতে আছি তো বাস্তবে আমাদের এদিকে বাসক পাতা নাই যার জন্য ওই যে আমার ক্যামেরার সামনে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো বাসক পাতা একটু চিনে নেবেন এটা একটু চারা গাছ দেখে বড় বড় পাতা এই যে ছোট পাতা তো এই বাসক পাতা আপনার আপনার এই যে করোনা গেল আমার ফ্যামিলি বাসক পাতা খাইয়ে আমরা বাঁচছি করোনা যে আমাদের হয় নাই তা না আমি করোনা নিয়ে অনেক গবেষণা করছি ছবি আঁকছি তো এই করোনার আমার গবেষণাটা ছিল এই বাসক পাতা তেজপাতা আর আপনার তুলসী পাতা এই পাতা আর মশলা আপনার এলাচ দারচিনি লং এই জিনিসগুলো দিয়ে একসাথে চায়ের সাথে জাল দিয়া আমরা করোনার টাইমটা পুরোটাই আমাদের চুলার মধ্যে আপনার এই চা বসানোই থাকতো এই পাতা দিয়া তো এইটা আসলে ওইভাবে খাইয়াই আমরা বাইচা ছিলাম যখন মনে করতাম আমাদের জ্বর সর্দি হয়ে গেছে এবং মুখে স্বাদ লাগতেছে না আমরা বুঝা নিতাম যে আমাদের করোনা ধরে ফেলছে তখন আমরা এই চা আপনার দিনে অনেকবার খাইছি এটা একবার হিসাব ছাড়া খাইছি আপনার 8 থেকে 10 বার হবে খাইয়া খাইয়া আমরা বেঁচে গেছি আর সাথে গরম পানি খাইছি তো এই গবেষণাগুলো আমার ছিল আর এই গবেষণাটা উঠে আসছে এইখান থেকেই যে আমি আগেই জানতাম যে বাসক পাতা আমরা যখন ছোট ছিলাম এই বাসক পাতা সেই চা আমাদেরকে রস খাওয়াই দিত সর্দি কাশি লাগলে আমরা ভালো হয়ে যেতাম আমার জীবনে আমি বহুবার বাসক পাতা খাইছি বহুবার বাসক পাতা খাইয়া ডাক্তারের কাছে না গিয়েই ভালো হয়েছি তো এখন আপনারা এই পাতাটা চিনে রাখেন এবং একটু ভালোভাবে চিনে রাখবেন আবার এলোমেলো হইয়েন না অন্য পাতা খাইয়েন না এই যে ডগাটা দেখেন এই যে ডগা এরকম গিট দেখে এরকম ডগা দেখে এই পাতার ড্রয়িং দেখে তারপরে ছিঁড়া নেবেন আর যেই পদ্ধতিটা বললাম ওই পদ্ধতিটা বানাইয়া করোনা কিন্তু দেশ থেকে যায় না এখনও চলছে আপনারা সেবন করবেন আর এটা হলো আপনার অনেক দিন হচ্ছে ঔষধ খাইতেছেন যাচ্ছে না সর্দি তখন আপনি এই পাতাটা সেইসা নিয়া আপনি খাইয়ে ফেলবেন এইটা খাইবেন কতটুকু জানেন আপনার ধরেন এই হাফ কাপ করে আপনার প্রতিদিন সকালে খালি পেটে ঘুম থেকে উঠে এই রস বানাইয়া খাইয়ে ফেলবেন এই যে কিনতে পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে বাসায় নিয়ে টবে লাগায় রাখবেন এটা খুবই দরকারি জিনিস এবং এই করোনা মহামারীর সময়ে আমি এটা অনেক মানুষকে খাওয়াইছি এবং ভালো করছি যাদের সর্দি হয়ে গেছে বোঝা গেছে যে মুখে টেস্ট লাগতেছে না করোনার সিমটমগুলো দেখা গেছে তখন আপনারা আমরা এই এই পাতা খাওয়াই দিছি তো আপনারা এটা খেয়াল রাখবেন এটা নিয়ে একটু বেশি কথাই বলতে সেই কারণে যেহেতু আমরা এই করোনাকালীন সময়ে এই পাতা খেয়েই বাইচে গেছি তো ধন্যবাদ সকলকে আপনারা এই বাসক পাতাটা চিনে রাখেন এবং এই আমার জন্য একটু দোয়া করেন আমি কিন্তু আমার রেসিপিগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা যাতে উপকৃত হন